আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে লিফটিং গিয়ারের ক্ষেত্রে যে বেল্ট অথবা ওয়েব স্লিং সেটাকে কিভাবে ক্যাপাসিটি দেখা যায়, সেটা WLL WLL মিন্স হচ্ছে ওয়ার্কিং লোড ডিমি, সেটা আসলে আমরা কিভাবে বুঝতে পারি কোন বেল্টটা কত টন ক্যাপাসিটি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা কালার দিকে বুঝতে পারি। কালার মিন্স হচ্ছে ভায়োলেট কালার হলে 1 টন, গ্রিন কালার হলে 2 টন, ইয়েলো কালার হলে 3 টন, এরকম কালারের দেখে আমরা বুঝতে পারি এটার ক্যাপাসিটি কতটুকু। এরপর আমরা যেটা সহজেই বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের প্রত্যেকটা বেল্টে ট্যাগ থাকে, ট্যাগ দেখে বোঝা যায় এটার ওয়ার্কিং লিমিট কতটুকু। সো এখানে লেখা আছে WLL 1 টন, মানে এটা 1 টন, আর এটা হচ্ছে আমাদের WLL লেখা আছে 2 টন। সো এই ট্যাগ দেখে আমরা বুঝতে পারি এটা ওয়ার্কিং লোড লিমিট কতটুকু। এই ট্যাগ দেখে আমরা আরো বুঝতে পারি এই ওয়েব স্লিং বা এই বেল্টটা কতটুকু লম্বা হয়। সো আমরা দুইভাবে দেখলাম, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে টেক দেখে। আরেকভাবে বোঝা যায় এই যে আমাদের যেই বেল্টটা আছে, বেল্টের দুই সাইডে যে সিলাইটা, সিলাই বাদে আমাদের মাঝখানে একটা কালো কালারের একটা সুতা আছে। সো এইটাতে একটা সুতার কারণে আমরা বুঝতে পারি এটা 1 টন, এটাতে দুইটা সুতা থাকার কারণে আমাদের এটা 2 টন। সো এর আরও একভাবে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এটা লম্বা যেরকম আছে এই জিনিসটার একটা প্রস্থ আছে। সো আমরা যদি মেজারমেন্ট টেপ দিয়ে দেখি, এটা যদি প্রস্থটা 1 ইঞ্চি হয় তাহলে এটা 1 টন, এটা যদি 2 ইঞ্চি হয় 2 টন। সো এরকম যত ক্যাপাসিটি বাড়বে এই সিলিং বা এই বেল্টের প্রস্থটা তত বাড়বে। সো এই মাঝখানের দাগ না হলে আমরা তাহলে 3 ইঞ্চি দিয়েও কী করতে পারি বুঝতে পারি। ধন্যবাদ সবাইকে।